আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়াই টু কুকিং। আজকে আমি সন্দেশের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তবে আজকে সন্দেশটি বানাবো ছানা বানানোর ঝামেলা ছাড়াই, গুঁড়ো দুধ দিয়ে খুবই অল্প সময়ে। আর এই সন্দেশটি ছানার সন্দেশের তুলনায় কোনো অংশে কম হয় না। গুঁড়ো দুধের সন্দেশ বানানোর জন্য একটি প্যানে হাফ কাপ গরুর দুধ নিয়ে নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, দিয়ে দিচ্ছি 3টি এলাচ আর 1 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার পরে চুলার আঁচটা লোতে রেখে একটি হুইস্ক দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে। এবার চুলার আঁচটা লোতে রেখে একটি স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়েচেড়ে জাল করে নিতে হবে। এই সময় কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে মিশ্রণটি অনেকটাই ঘন হয়ে এসেছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ ঘি। আপনারা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারেন, তবে তেল ইউজ করা যাবে না। ঘিটা ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে। আরও কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করে নেবার পরে যখন মিশ্রণটা প্যানের তলা থেকে ঠিক এভাবে উঠে আসবে, তখন চুলাটা বন্ধ করে দিতে হবে। এখন মিশ্রণটি গরম অবস্থাতে একটি এয়ারটাইট বক্সে নিয়ে নিচ্ছি। মিশ্রণটি গরম অবস্থাতেই সন্দেশের শেপ দিয়ে নিতে হবে, ঠান্ডা হলে ওপরটা ড্রাই হয়ে যাবে আর সন্দেশের শেপটা ভালো আসবে না। সন্দেশ বানানোর জন্য আমি এই ধরনের পিঠার ছাঁচ ব্যবহার করব। ছাঁচে একটু ঘি মাখিয়ে নিচ্ছি আর যে ট্রেতে সন্দেশ রাখব সেটিতেও একটু ঘি মাখিয়ে রেখেছি। এবার হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে অল্প অল্প করে ডো হাতে নিয়ে প্রথমে হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে গোল করে নিতে হবে। এরপরে দুই হাতের সাহায্যে ঘুরিয়ে নিতে হবে। এবার ছাঁচের মাঝে দিয়ে এভাবে একটু চাপ দিয়ে সন্দেশটা বানিয়ে নিতে হবে। আবার এভাবে কাটা চামচ দিয়েও সন্দেশটি ডিজাইন করে নিতে পারবেন। সবগুলো সন্দেশের শেপটাও হয়ে গিয়েছে। আপনারা চাইলে এটি গরম অবস্থাতে যে কোনো ট্রে বা পাত্রে সেট করে ঠান্ডা হবার পরে বরফি স্টাইলে কেটেও নিতে পারেন। তৈরি হয়ে গেল দারুণ মজাদার গুঁড়ো দুধের সন্দেশ। আমার তো এই সন্দেশটা খুবই ভালো লাগে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।